নদীতে স্নান করতে আমি যেমন ভালোবাসি, আমার মেয়েও ঠিক তাই। তাই সময় হলে আমরা নদীতে স্নান করার সুযোগ মিস করি না। আজ ছুটির দিন ছিল আর বিট্টু আর মাম এখানেই ছিল, তাই আমরা আজকের দিনটাকে সম্পূর্ণভাবে সদ্ব্যবহার করে চলে এলাম আমাদের ভৈরব নদীতে স্নান করার জন্য। আমাদের নদীতে শরৎকালে এত সুন্দরভাবে কাশফুল ফুটে থাকে যে দেখেই মন ভরে যায়। সিদ্ধা প্রথম প্রথম জলে নামতে একটু ইতস্তত করছিল, কিন্তু তারপর যা মজা করেছে সেটা বলার নাই। আর এই টিউবটা আমি অ্যামাজন থেকে কিনেছি স্পেশালি এই নদীতে এসে খেলাধুলা করবো সেজন্যই। এরপর একে একে মাম আর বিট্টু নেওয়া পড়লো জলের মধ্যে, আর মাম মামকে চাপিয়ে দিলাম টিউবের ওপরে। আহ, কি মজা না পাচ্ছে ভেসে। হ্যাঁ, কুমির থাকে। এত ডাকা সত্ত্বেও লোপা জলে নামলো না, কারণ একটু ঠান্ডা লেগেছে। মামা একটু হাই করো। সিদ্ধা কিন্তু আমি জোর করে ডুব দেয়নি, ও নিজে থেকেই বারবার বলছে বাবা আমাকে ডুব দাও ডুব দাও, তাই ডুব দেওয়াল আমাকে। আমার মনে আছে আমার বাবা আর আমার পিসা মশাই আমাকে ছোটবেলাতে ঠিক এরকম ভাবে সাঁতার শেখাত। এরপর আমি ভাবলাম একটু সাঁতারটা প্র্যাকটিস করে নেওয়াই যাক, আর বিট্টুও তাই ভাবলো যে ও একটু সাঁতার প্র্যাকটিস করে নেবে। আর মাম্মাম মামের কাছে টিউবের উপর বসে বাবা আর কাকার সাঁতার কাটা এনজয় করলো। সিদ্ধাকে ডুব দেওয়ানোর সময় আমি বলি মুখটা বন্ধ করতে, তাহলে ও জল খাবে না এবং নাকে মুখে জলও ঢুকবে না। হয়ে গেছে চান মাম্মা? কেমন লেগেছে? ভালো। কতটা ভালো? অনেকটা। তাই ওইটার দিকে তাকাও।